আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আসলাম আগারগাঁ কর্ম কমিশনের পাশে শীতের পিঠা চিতই খেতে। এখানে ডিম চিতই, মশলা চিতই, ভর্তা চিতই, বিভিন্ন ধরনের চিতই পিঠা পাওয়া যায়। তাই আজকে আসলাম চিতই পিঠা খেতে। ওরা সে দেখি বহুত লোকের ভিড়, অসংখ্য লোক এই পিঠা খেতে এসে একটু সিরিয়াল পরবে। আগে জানতাম না সিরিয়াল দিয়ে চিতের পিঠা, শীতের পিঠা চিতই পাচ্ছি না। অনেকক্ষণ সিরিয়ালে দাঁড়িয়ে আসলাম, তারপরও চিতই পিঠা খেতে পারলাম না। খুব দুঃখের বিষয়, অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছি। দেখুন ভাই কীভাবে চিতই পিঠা বানাচ্ছে, অনেকক্ষণ হয়েছে, আমরা দীর্ঘ সময় দাঁড়িয়ে আছি। ওখানে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে চিতই পিঠা খেতে আসছে। দেখুন বিভিন্ন ধরনের মশলা দিয়ে চিতই পিঠা হচ্ছে, বিভিন্ন ধরনের ভর্তা তৈরি হচ্ছে। আমরা শেষ পর্যায়ে আসছি, তারপরও পাচ্ছি না। যাই হোক, কিছুক্ষণ দাঁড়িয়ে দেখি, যদি পাই তাহলে তো ভালো, কপাল না হয়ে কালকে আসব আমরা চিতই পিঠা খেতে। দেখুন কী বাজে বানাচ্ছে, শীতের পিঠা চিতই, ডিম চিতই, বিভিন্ন ধরনের চিতই পিঠা। এটা হচ্ছে স্থান, হচ্ছে ঢাকা আগারগাঁও কর্ম কমিশনের পাশে।